দিশপুরিয়া এটা বিশেষ নির্দেশনা দিশপুরিয়া এই নির্দেশনায় মুহূর্ত মই আপনাদের জানাবলে আহিছো আপনাদের সম্মুখলৈ এটা গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করা হয়েছে দিশপুরৰ পৰা আৰু এই নির্দেশ জড়িত হৈ আছে মুখ্যমন্ত্রীর ভ্রমণের সঙ্গে হয় ব্যয় সংকোচনের বাবে দিশপুরৰ পৰা আহিছে এটা বিশেষ নির্দেশনা যেহেতু সঘনাই মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সভায় সমিতি অংশগ্রহণ করে সঘনাই গুৱাহাটীৰ বাহিৰত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় আনহাতে বিভিন্ন ধরনের সরকারি কার্যসূচীত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে দৈনিক অংশগ্রহণ করে আর যার পরিপ্রেক্ষিতত মুখ্যমন্ত্রীর এই সরকারি ভ্রমণসূচীত ব্যয় হ্রাস করার বাবে এই নির্দেশনা প্রদান করা হয়েছে দিশপুরৰ পৰা কেইবাটাও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়া হয়েছে ব্যয় সংকোচন করিবৰ বাবে ব্যয় হ্রাস করিবৰ বাবে কেনেকুৱা ধৰণৰ নির্দেশনা দিয়া হয়েছে সেই বিষয়ে মই আপোনালোকক জনাম এই মুহূর্তত মুখ্যমন্ত্রীর ভ্রমণ খরচক লৈ দিশপুরে এই নির্দেশনা প্রদান করেছে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত খরচ হ্রাস করবলে নির্দেশ দিয়া হয়েছে এই নির্দেশনার জড়িয়ে আনহাতে মুখ্যমন্ত্রীগৰাকীর নিরাপত্তার ক্ষেত্র বা নিরাপত্তারক্ষী আর বিষয়ের খরচ হ্রাস করবলেও নির্দেশনা প্রদান করা হয়েছে মই সবিস্তারে আপনার জানাম কিন্তু থুলমূলক কি নির্দেশনা দিয়া হয়েছে সেয়া প্রথমে জানাই লোক বিচারিছো আনহাতে মুখ্যমন্ত্রী থকা খোৱার ব্যবস্থা নিজাববীয়াক বহন করব লাগিব বলে এই নির্দেশনাত কোৱা হয়েছে দর্শনার্থীর লঘু আহারের খরচও মুখ্যমন্ত্রী বহন করব কেবিনেট বৈঠকের বাবে জেলা প্রশাসন সমূহলৈ বিশেষ ধরনের এটা নির্দেশনা প্রদান করা হয়েছে আর কেবিনেট বৈঠকের বাবে যেটু বাজেট থাকে বাজেটতক অতিরিক্ত খরচ করব বলেও এই নির্দেশনাত কোৱা হয়েছে সমান্তরালক পর্যালোচনা বৈঠকের বাবেও অতিরিক্ত খরচত বাধা প্রদান করা হয়েছে জেলা আয়ুক্ত সকললৈ দিশপুরৰ পৰা এই নির্দেশনা জারি করা হয়েছে প্রতিখন জেলার আয়ুক্তলৈ এই নির্দেশনা জারি করা হয়েছে আর এই নির্দেশনা অনুসরি সবিস্তারে এই মুহূর্তে মই আপনাদের জানাম যেহেতু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সঘনাই বিভিন্ন ধরনের সরকারি ভ্রমণসূচীত ব্যস্ত থাকিবলগীয়া হয় আর যার বাবে অতিরিক্ত কিছু কিছু ক্ষেত্র ব্যয় করবলগীয়া হয় আর এই অতিরিক্ত ব্যয়সমূহ হ্রাস করবর বাবে এনেকুৱা ধরনের এটা নির্দেশনা দিশপুরৰ পৰা প্রদান করা হয়েছে যদিহে মুখ্য কার্যালয়ের পৰা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষী আর বিষয়াসকল এই ভ্রমণসূচীত মুখ্যমন্ত্রীক সঙ্গ দিয়ে তেতিয়া হলে সেই নিরাপত্তারক্ষী হোক বা বিষয়াসকলের ক্ষেত্র যে অতিরিক্ত ব্যয় করা হয় সেই অতিরিক্ত ব্যয় সংকোচন করব যেহেতু বিষয়াসকলক সমান্তরালক নিরাপত্তারক্ষীসকলক প্রতিটি দিনের হিসাবত টিএ আর ডিএ প্রদান করা হয় সেই গতিকে সেই সকল বিষয়া আর নিরাপত্তারক্ষী নিজের খরচ নিজেই বহন করব অবশ্যই ব্যতিক্রম হব জেলা প্রশাসনে যে দিনের আহার আর নৈশ আহারের ব্যবস্থা করে এই ক্ষেত্রে অবশ্যই সেই সুবিধা প্রদান করা হব বলে কোৱা হয়েছে আনহাতে দ্বিতীয়টো গুরুত্বপূর্ণ নির্দেশনা হল যদিহে মুখ্যমন্ত্রী এই ভ্রমণকালত কোথাও থাকিবলগীয়া হয় গতিকে সেই থকা খোৱাৰ সকলোখিনি ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজেই বহন করব বলে এই নির্দেশনাত কোৱা হয়েছে তৃতীয়টো নির্দেশনা এইবুলি উল্লেখ করা হয়েছে যে যিসকল দর্শনার্থী আহিব মুখ্যমন্ত্রীর এই ভ্রমণকালত মুখ্যমন্ত্রীর এই ভ্রমণকালত কোনোবা যদি দর্শনার্থী আহে তেওঁলোকৰ খোৱা বোৱাৰ যিখিনি ব্যবস্থা খোৱা বোৱাৰ নামত যিখিনি খৰচ হ'ব তাৰ এখন বিল মুখ্যমন্ত্রীর সেক্রেটেরিয়েটত দাখিল কৰিব লাগিব সংশ্লিষ্ট জিলাখনৰ আয়ুক্তই সেইখিনি কথাও এই নির্দেশনাত উল্লেখ করা হয়েছে লগতে চতুর্থটো নির্দেশনা হৈছে অতি গুরুত্বপূর্ণ এটা নির্দেশনা যদিহে গুৱাহাটীৰ বাহিৰত কোনো জিলাত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করা হয় কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করার বাবে যিটো ভেনু বাছনি করা হয় সেই ভেনুটোত অতিরিক্ত কোনো ধরনের খরচ করার প্রয়োজন নাই কোনো ধরনের রিনোভেশনের প্রয়োজন নাই বা কোনো ধরনের রিপেয়ারের কোনো ধরনের প্রয়োজন নাই বলে উল্লেখ করা হয়েছে রিপেয়ার করার কোনো প্রয়োজন নাই রিনোভেশনের কোনো দরকার নাই আর এনেদরে অতিরিক্ত ব্যয় সংকোচন করব আর এখন কেবিনেট বৈঠকের বাবে ৫,০০,০০০ টাকা ধার্য করা হব ৫,০০,০০০ টাকার বাজেটের কথা কোৱা হয়েছে আর এই নির্ধারণ করা বাজেটের ভিতরতে যিখিনি খরচ হব তার ভিতর যে সংশ্লিষ্ট জেলার উপায়ুক্তজনে সকলোখিনি তাত মিলাব লাগিব বলে এই নির্দেশনাত উল্লেখ করা হয়েছে পঞ্চমটো গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরি যদিহে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কোনো বিষয়ক লৈ কোনো বৈঠকের আয়োজন করে সেই বৈঠকত অংশগ্রহণ করা যিসকল বিষয়া আছে সেই বিষয়াসকলের লাঞ্চ ডিনারের ক্ষেত্র যিখিনি খরচ হব তার সার্টিফাইড বিল মুখ্যমন্ত্রীর সচিবালয়ত সংশ্লিষ্ট জেলার উপায়ুক্তজনে বা সংশ্লিষ্ট জেলার আয়ুক্তজনে দাখিল করব খরচের বাবে এইবার আহিছো ষষ্ঠ নির্দেশনালৈ ষষ্ঠ নির্দেশনাত উল্লেখ করা হয়েছে যে যদিহে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবলগীয়া এখন রাজহুয়া সভার আয়োজন করা হয় কোনো এটা বিভাগৰ যদি এটা বিশেষ বিভাগৰ এখন ৰাজহুৱা সভাৰ আয়োজন কৰা হয় য'ত মুখ্যমন্ত্ৰী অংশগ্ৰহণ কৰিব তেতিয়াহ'লে সেই সভাখনৰ সকলোখিনি খৰচ বহন কৰিব লাগিব
সেই সংশ্লিষ্ট বিভাগটোৱে। যদিহে এটা বা ততোধিক বিভাগ এই ৰাজহুৱা সভাৰ সৈতে জড়িত হৈ থাকে, তেতিয়াহ'লে দুই তিনিটা বিভাগ একেলগ হৈ সেই ৰাজহুৱা সভাখনৰ খৰচ বহন কৰিব লাগিব বুলি ষষ্ঠ নম্বৰ নিৰ্দেশনাত উল্লেখ কৰা হৈছে। আৰু এইবাৰ আহিছোঁ অন্তিম তথা সপ্তমটো নিৰ্দেশনালৈ। এই সপ্তম তথা অন্তিম নিৰ্দেশনাত উল্লেখ কৰা হৈছে যে মুখ্যমন্ত্ৰীৰ যি কনভয়, এই কনভয়ত জিলা প্ৰশাসনে প্ৰদান কৰা পি অ' এলৰ ক্ষেত্ৰত মন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ বিষয়াসকলে যিসমূহ বাহন ব্যৱহাৰ কৰিব তাৰ প্ৰমাণিত বিলসমূহ মুখ্যমন্ত্ৰীৰ সচিবালয়ত প্ৰদান কৰিব লাগিব খৰচৰ বাবে। সমান্তৰালকৈ কনভয়ৰ নিৰাপত্তাৰক্ষীৰ বাহনৰ বাবে পি অ' এল প্ৰদান কৰিব লাগিব আৰক্ষী কৰ্তৃপক্ষই। এইখিনি কথা সপ্তমটো নিৰ্দেশনাত উল্লেখ কৰা হৈছে। আৰু এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশ দিছে যে এই যি ব্যৱস্থা কৰা হৈছে এই ব্যৱস্থা প্ৰযোজ্য হ'ব জিলাসমূহৰ অভিভাৱক মন্ত্ৰীৰ ক্ষেত্ৰত, চৰকাৰী ভ্ৰমণৰ সময়ত কাৰ্যসূচীৰ ক্ষেত্ৰত এইসমূহ নিৰ্দেশনা প্ৰযোজ্য হ'ব বুলি উল্লেখ কৰা হৈছে। আৰু ইতিমধ্যেই এই নিৰ্দেশনা দিয়া হৈছে মুখ্য সচিবলৈ, আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙলৈ, মুখ্যমন্ত্ৰীৰ অতিৰিক্ত মুখ্য সচিবলৈ এই নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছে। লগতে সকলো অতিৰিক্ত মুখ্য সচিব, প্ৰধান সম্পাদক, আয়ুক্ত আৰু সম্পাদক, অসম চৰকাৰৰ সম্পাদকক এই নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছে। চৰকাৰৰ অধীনস্থ সকলো বিভাগ, সমিতি, নিগম, সংস্থাৰ মুৰব্বী, লগতে এই নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছে আৱাসী আয়ুক্ত তথা যুটীয়া আৱাসী আয়ুক্ত অসম ভৱন, নতুন দিল্লী, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ভেলোৰ আদি। আৰু লগতে সকলো জিলাৰ আয়ুক্তক এই নিৰ্দেশনা দিয়া হৈছে, জিলা উপায়ুক্তক এই নিৰ্দেশনা দিয়া হৈছে, সকলো আৰক্ষী অধীক্ষকক এই নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছে। আৰু মুঠৰ ওপৰত এই নিৰ্দেশনা কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰত বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা তথা দিছপুৰৰ পৰা এই নিৰ্দেশনাই বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এনে কিছু নিৰ্দেশনা দিছিল। বিশেষকৈ ৰাজহুৱা সভাখনত মুখ্যমন্ত্ৰীগৰাকী বা অন্যান্য তাত উপস্থিত থকা অভ্যাগতসকলক যাতে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা নহয়, সম্বৰ্ধনাৰ নামত অযথা খৰচ কৰা নহয়, অযথা সময় ব্যয় কৰা নহয়, এনেকুৱা ধৰণৰ নিৰ্দেশনা প্ৰদান কৰিছিল। লগতে নিৰামিষ আহাৰ গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশনা প্ৰদান কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিব লাগিব, শেহতীয়াকৈ প্ৰকাশ পাইছিল মুখ্যমন্ত্ৰীৰ হেলিকপ্টাৰ তথা বিমান যাত্ৰাৰ ব্যয় কেইবা কোটি টকা ব্যয় কৰা তথ্যও শেহতীয়াকৈ প্ৰকাশ পাইছিল। আনহাতে ধাৰৰ বোজাত পোত গৈ আছে চৰকাৰ, বিৰোধীয়ে এই ক্ষেত্ৰত সমালোচনা কৰি আছে। হাজাৰ লাখ কোটি টকীয়া ঋণৰ বোজাত এতিয়া ভাৰাক্ৰান্ত চৰকাৰ, আৰু সেইবাবেই এনেকুৱা ধৰণৰ এটা নিৰ্দেশনাই এতিয়া যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে।